অরুণকে এর খেসারত দিতেই হবে। এত সহজে সবকিছু মেনে নেব না। অর্ণবের কি করতে পারবে তুমি? তুমি কি এখনো বুঝতে পারছো না যে এই বাড়িতে বসে অর্ণবের এগেনস্টে কিছু করা অলমোস্ট ইম্পসিবল? কি দেখেছো? বলেছিলাম না এই বাড়ির মানুষগুলোর কত প্রয়োজন তোমাকে। দিদা সুস্থ হয়ে গেছে, তোমাকে দেখে দিদা সুস্থ হয়ে গেছে। তাও একটা আশ্রিতা মেয়েকে যেখানে এই বাড়ির কাজের মেয়ের যোগ্য। শোনো শোনো, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। আমাকে প্রয়োজন হলে ফোন দিও, যে কোনো মুহূর্তে, কোনো সমস্যা নেই। আর অপ্রয়োজনীয় ফোন দিতে পারো, আমি কিছু মনে করব না। কি বানিয়েছো? এটা কোনো চা হয়েছে? জঘন্য জঘন্য চা। কি বলছো এসব, কেন করছো এসব? প্রতিদিন তো একই চা খাচ্ছো, আর আজ ভালো লাগছে না? ভালো না লাগলে বলো, আমি আরেক কাপ তৈরি করে নিয়ে আসছি। না সরো তো, আমার চোখের সামনে তো সরো, সরো এসব। রাশেদ, ঘরে বসে প্লিজ সিনক্রেট করো না। অন্য বাড়িতে আছে, ও শুনলে কি হবে সেটা বুঝতে পারছো? আজকে অন্তত আজকে দিনটা একটু থাম। কি হবে কি হবে? হ্যাঁ কি হবে? কিচ্ছু হবে না। সাহস থাকলে ওকে আমার সামনে এসে কথা বলতে বলো। বলো, আমাদের বংশের কোনো ছেলে কাজের মেয়ের সঙ্গে প্রেম করেনি? জঘন্য। থাম থাম প্লিজ, অন্য শুনতে পাবে, অন্তত আজকের দিনটা একটু চুপ থাকো। শোনো, অর্ণব যার সঙ্গে খুশি প্রেম করুক, যা ইচ্ছে তাই করুক, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু অর্ণবকে ঋষিলাকেই বিয়ে করতে হবে, ব্যাস। আর শোনো, তোমার মেয়ে যেন ঘরের বাইরে না যায়, আটকে রাখবে। ওকে ওকে, মাথা ঠান্ডা কর, আর কাপ চা নিয়ে আসবো। না আর চায়ের দরকার নেই। আর শোনো, আমি কোথাও যাচ্ছি না, বাড়িতেই আছি, আসতে দাও ওকে। জানি না, এভাবে হয়তো একদিন মরেই যাব। কিচ্ছু হবে না তোমার, আমি সবসময় তোমার পাশে থাকব। কি করে থাকবে? গতকালই তো আমার পাশে ছিলি না, আর তোর কথা বাদই দিলাম। যাদের শরীরে আমার রক্ত বইছে, তারা তো কেউ একবার এসে একটু খোঁজ নিল না। সবাইকে খুবই ব্যস্ত, সবাই সবার ঘরে আছেন, ছোট চাচাও বাড়িতে আছেন। চার দিন পর রুবিনার মৃত্যুবার্ষিকী। আমার মনে আছে দিদা, রুবিনার মৃত্যুবার্ষিকী আসলে আমার খুবই অস্থির লাগে। মেয়েটার জন্য আমি কিছুই করতে পারলাম না। রায়হান থাকলে আমার কিছু ভাবতে হতো না। রাশেদ কি কোনো উদ্যোগ নিয়েছে? আর অর্ণব তো এসব বিষয়ে কিছু জানে না। এই যে মসজিদে মিরাত পড়ানো, এতিমখানায় খাওয়া পাঠানো, অনেক কাজ, রাশেদ কি কোনো উদ্যোগ নিয়েছে নাকি আমি জানি না। দিদা, রাশেদ যখন বাড়িতে আছে একবার ডেকে দে। হ্যালো, চিনতে পেরেছেন নিশ্চয়ই? আশা করি আমার পরিচয়টা আর দিতে হবে না। তবুও পরিচয় দিচ্ছি, আমি আলমাস, এবং শেষবারের মতো আপনাকে ফোন দিয়েছি। কেন আমাকে কল কেন করেছেন? আপনাকে তো আমি বলেই দিয়েছি। থামুন থামুন থামুন, আমার মতো মানুষকে আপনি ফিরিয়ে দিচ্ছেন? আচ্ছা, কিসের এত শক্তি আপনার? কোত্থেকে এত সাপোর্ট পান? আজকে নিশ্চয়ই আপনার অবস্থান সম্পর্কে আপনি নিশ্চিত হয়ে গেছেন? কি সব বলছেন আপনি, আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না, নাকি অন্য কাউকে বুঝতে দিতে চাইছেন না? আপনার কি ধারণা আপনাদের বাড়ির ঘটনাগুলো শুধুমাত্র বাড়ির ভেতরের লোকেরাই জানে? পরিচিত জনেরাও তো কিছু কিছু জানি। কি জানেন আপনি? কি জানি না সেটা বলুন,
আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওই বাড়িতে আপনার অবস্থানটা কী পরিমাণ নড়বড়ে হয়ে গেছে। আর অর্ণব না থাকলে আপনার কী হবে সেটা ভেবে দেখেছেন? কিছু হলে আমার হতো, সেটা নিয়ে আপনার এত উদ্বিগ্ন হওয়ার কী আছে? নেই, আপনি বলছেন নেই। আচ্ছা, যেদিন অর্ণব থাকবে না আপনার পাশে সেদিন কে থাকবে? এই আমি, আমি আলমাস থাকবো আপনার পাশে, আপনাকে সব বিপদ থেকে আমিই রক্ষা করব। কেন, আপনি কেন আমাকে বিপদ থেকে রক্ষা করবেন? আর আপনি কেনই বা আমার পাশে থাকবেন? আমি ছাড়া আর কে থাকবে বলুন? এই আলমাস ছাড়া আর কেউ আপনার পাশে থাকবে না। আপনি কেন এত চিন্তা করছেন? সারা জীবন আমার পাশে থাকবে অর্ণব। কিভাবে পাশে? তো দূরের কথা, দেশে থাকবে কিনা সেটা আগে দেখুন। কেন দেশে থাকবে না? কেন কিভাবে থাকবে বলুন? কোথাও থাকার জন্য তো একটা অবলম্বন দরকার, সেটা তো অর্ণবের থাকবে না। আবার হয়তো এমনও হতে পারে অর্ণব কাউকে কোনো কিছু না বলে বিদেশে চলে গেল। আমার ব্যাপার তো, আমার উপরেই ছেড়ে দেন এসব নিয়ে। আপনি কেন তো ভাবছেন? ভাববো না, আপনি ভাবতে বারণ করছেন, কিন্তু আমি যে না ভেবে থাকতে পারি না। আর যখনই ভাবতে যাই তখন কি দেখি জানেন? দেখতে পাই যে আগামী দিনগুলোতে আপনি বসবাস করছেন একটা বস্তিতে যেখান থেকে আপনি উঠে এসেছেন। তাতে আপনার কোনো সমস্যা? সমস্যা যে নয় তা না, যেহেতু আপনি অনাথ, যেহেতু আপনার আপনজন বলে কেউ নেই, সেহেতু আপনার প্রতি সিম্প্যাথি তৈরি হওয়াটা কি আমার জন্য অপরাধ? এসব বলবার জন্য আমাকে ফোন করেছেন? আরে না না, এসব কথা বলার জন্য কি কাউকে ফোন করা যায়? আর আমি জানি এগুলো শুনলে আপনার খুব কষ্ট হয়। আর আমি কি আপনাকে কষ্ট দিতে পারি বলুন? সেই প্রথম দিন থেকে আপনি আমাকে ভুল বুঝে এসেছেন। আরে আমাকে ভুল বুঝে আপনি যে কত বড় ভুল করেছেন সেটা খুব শীঘ্রই টের পাবেন। তখন আর কোনো সময় থাকবে না, তাই আপনাকে শেষ সুযোগ দিচ্ছি। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আপনাকে সময় দেওয়া হলো, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখনো আছে। আশা করি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। আর কিছু? এই কয়েকটা দিনে আমার সম্পর্কে আপনার নিশ্চয়ই একটা ধারণা হয়েছে, আশা করছি হতাশ করবেন না। ও আরেকটা কথা, মির্জা বাড়ির সম্পর্কে আমি এত খবরাখবর কিভাবে জানি সেটা ভেবে অবাক হচ্ছেন তো? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, মির্জা বাড়ির সম্পর্কে আমি এমন কিছু জানি যা ওই বাড়ির লোকেরাও জানে না। আর প্রতিদিনকার খবরাখবর পাওয়া তো আমার জন্য ডাল ভাত। বাই। এই বাড়ির সব খবরাখবর ওই লোকটা জানে, এটা কিভাবে সম্ভব? বাড়ির কেউ একজন তো অবশ্যই তার সাথে হাত মিলিয়েছে, কিন্তু সে কে? তুমি এত কৌতূহল দেখাচ্ছ কেন আমার যাওয়া আসা নিয়ে? এর সাথে তো টাকার কোনো সম্পর্ক নেই। রিসিলা, সম্পর্ক আছে কি নাই সেটা বাপির সাথে কথা বললেই তুমি বুঝতে পারবে। তুমি বাপিকেও এর মধ্যে জড়িয়েছ কেন মম? নিজেকে কি তুমি ব্যর্থ মনে করছো? রিসিলা,
ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকলে তো মনে হবে। আর তুমি কি জানো না, তোমার মা তানিয়া মির্জার লাইফে ব্যর্থ বলে কোনো শব্দ নাই। ব্যর্থ শব্দটা লিখে পড়ে আসে না মম, এটা হুট করেই আসে, তুমি বুঝতেই পারবে না। সেটা যদি আসে তোমার জন্যই আসবে, আর তার ফল ভোগও তোমাকেই করতে হবে। তাই বুঝি তো, ভালো তো, ফল যদি আমাকেই ভোগ করতে হয় তাহলে তোমাদের এত টেনশন কিসের, তোমাদের তো ভোগ করতে হচ্ছে না। আচ্ছা তোমার মধ্যে কি মিনিমাম ভদ্রতার সেন্স পর্যন্ত নাই? কি করে থাকবে মম, থাকাটা কি উচিত? উচিত কি অনুচিত সেটা এখনই বুঝতে পারবে। চলো আমার সাথে, বাপি ইজ ওয়েটিং, বাপি বসে আছে তোমার সাথে কথা বলবার জন্য। বাপি ওয়েট করছে মানে? বাপি এ সময় বাসায় কেন, কোনো সমস্যা? বাপির পেটের ব্যথাটা আবার শুরু হয়েছে নাকি? না, ওটা তো আবার ফেক ছিল। রিসলা কথা যদি না শোনো বুঝবে কি করে সমস্যা কোথায়? চলো মম, আমি জাস্ট বাহির থেকে বাসায় আসলাম, ফ্রেশ হতে দাও। ফ্রেশ পরে হবে, বাপি ইজ ওয়েটিং, চলো। আচ্ছা এত কি জরুরি কথা যে এক্ষুনি শুনতে হবে? না শুনলে জানবে কি করে? আসো তো আসো, চলো। কিন্তু এখানে ফর্মুলার নাম দেওয়া হয়নি কেন, আর ট্যাগ কোথায়? স্যার ওটা এখনো কমপ্লিট হয়নি স্যার। আপনি একটা ইনকমপ্লিট প্রোডাক্টের স্যাম্পল আমাকে দেখাতে নিয়ে এসেছেন? এটা জাস্ট স্যাম্পল স্যার। স্যাম্পলের ইনগ্রিডিয়েন্টস কোথায়? আমি আশ্চর্য হচ্ছি আপনি আমাকে এই ইনকমপ্লিট জিনিসটা দেখাতে নিয়ে আসলেন কি করে, বিগত দিনে কি এভাবেই কাজ করে এসেছেন আপনারা? না স্যার, আসলে ব্যাপারটা হয়েছে কি স্যার, মানে কমপ্লিট প্রোডাক্ট চেয়ারম্যান স্যারকে দেখাই আর কি, তা আপনি এসছেন, তো ভাবলাম যে আগে আপনাকে দেখাই তারপর চেয়ারম্যান স্যারকে দেখাই। সেই কমপ্লিট স্যাম্পলটাই আমি দেখতে চাচ্ছি মিস্টার রবি, এবং সেটা এক দুই তিন, তিনটা ফর্মুলায় তৈরি তিনটা প্রোডাক্ট দেখতে চাচ্ছি। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। এটা নিয়ে যান, আমি এটা দেখতে চাচ্ছি না, ওটা কমপ্লিট করি তারপর আমার কাছে নিয়ে আসবেন। ইয়েস স্যার। আর বিকাল 4টায় আমি সবাইকে কনফারেন্স রুমে দেখতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। মিস্টার রবি স্যার, আমার অফিসে আমি আপনাকে আবারও দেখতে চাই। আজকে যে ভুলটা করেছেন আশা করছি সেটা আর কখনো করবেন না। নিশ্চয়ই স্যার। ইজ দ্যাট ক্লিয়ার? অবশ্যই স্যার, ক্লিয়ার স্যার। শি মে লিভ নাও। কথার জবাব দিচ্ছ না কেন? রোজ রোজ একই কথার জবাব দিতে না আমার বিরক্ত লাগছে, মানে তোমাদের কি বিশ্বাস হয় না আমার কথা? বিশ্বাস? তোমাকে? বোকারা তোমাকে বিশ্বাস করতে পারে, কিন্তু আমি অতটা বোকা নই যে তোমাকে বিশ্বাস করব। কতদিন চলছে এসব? কি কতদিন ধরে চলছে?
সবার নাকের ডগায় বসে অপরাধ করাটা কতদিন চলছে? অপরাধ? আমি তো কোনো অপরাধ করিনি। ও, অপরাধ করনি তুমি? তাহলে আমি রাস্তায় যেটা দেখলাম সেটা কি ছিল? বাপি, তুমি কি দেখেছো সেটা আমি কি করে বলবো? রাস্তার পাশে একটা থার্ড ক্লাস ছেলেকে মুখে তুলে খাইয়ে দিচ্ছিলে, অস্বীকার করতে পারবে? এসব কথা মুখে আনলেও এতে অন্যায় কি আছে বাপি? বুঝতে পারছো না কি অন্যায় করেছো? আরো বুঝিয়ে বলতে হবে, এত বড় অন্যায়ের পরেও একথা বলছো? হ্যাঁ, বুঝিয়ে না বললে আমি কিভাবে বুঝবো? ছেলেটাকে? কোন ছেলে? আরো বুঝিয়ে বলতে হবে কোন ছেলেটা। ও, ওই ছেলেটা, ও তো আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? ওরকম থার্ড ক্লাস একটা ছেলে তোমার ফ্রেন্ড? একথা ভাবলেও। আরে বাপি, এই কথাটা আগে বললেই তো হতো। মানে হচ্ছে কি বাপি, ওর নাম হচ্ছে সাজিদ। হ্যাঁ, ও আসলে মানে অন্যবার আমার বিয়ের কথাটা শুনে খুব খুশি হয়েছে, তো সেলিব্রেট করতে চাইছিল, তো রাস্তার সামনে যাই পেয়েছিলাম সেটা দিয়ে সেলিব্রেট করছিলাম, এই আর কি, আর কিছু না। বাপি, এটাতে কি কোনো সমস্যা? তার মানে অর্ণবকে তাহলে তুমি বিয়ে করছো? করছি আমি অর্ণবকে বিয়ে। এই কথার যদি নড়চড় হয় তাহলে তুমি আমার ভিন্ন চেহারা দেখবে। নড়চড় কেন হবে? যার যে যোগ্য, অর্ণব তো তাকেই বিয়ে করবে যে ওর যোগ্য, আর দাদার ভাবিও তো সেটাই চাবে, তাই না?